নামের মধ্যেই যদি নবাবি নবাবি ভাব থাকে তাহলে এটার টেস্টটা কেমন হবে আপনার একবার ভেবে দেখুন। এটার নাম হলো নবাব নন্দিনী পিঠা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। আজকে আমি আপনাদের নবাব নন্দিনী একটা পিঠার রেসিপি শেয়ার করব। এটা খেতে তো ভীষণ মজার। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই নবাব নন্দিনীটা তৈরি করছি। প্রথমে আমি একটা পাত্রে 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা হলো আতপ চালের গুঁড়া। আমি ভিজা চালটা নিচ্ছি, আপনারা শুকনোটাও নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়, আমি খেজুরের গুড়টা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারিকেল কুড়ানো। দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচের মতন গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি 7 মতন লবণ। দিয়ে মিশ্রণটাকে আমি হাতের সাহায্যে একটু সময় নিয়ে ভালো মতন মাখিয়ে নিব। এই দেখুন, একটু ভালো মতন আমি মাখিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি ভালো মতন আমার কিন্তু মাখানো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি 2 টেবিল চামচের মতন পানি নিয়েছি। যেহেতু এটা ভেজা চালের গুঁড়া সেজন্য কিন্তু অতটা পানির প্রয়োজন হবে না। আপনারা যদি শুকনো চালের গুঁড়া নেন তাহলে একটু বেশি কম লাগতে পারে। আমি অল্প অল্প করে দিয়ে এভাবে মিশ্রণটা তৈরি করে নিব। একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন আমি কীরকম টাইপের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এই দেখুন আমার মিশ্রণটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমার কিন্তু 2 টেবিল চামচের মতন পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এই দেখুন এমন দলাটে টাইপের হয়েছে। এখন আমি একটা ঝাঁঝরি নিয়েছি, তার মধ্যে কিন্তু মিশ্রণটা আমি দিয়ে এভাবে একটু ছেঁকে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো মতন একটু ছেঁকে নেবেন। আমি একটু ভালো মতো ছেঁকে নিচ্ছি। এই দেখুন এরকম দলাটে টাইপের হবে মিশ্রণটা। এভাবে কিন্তু আমি সম্পূর্ণ মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। এখন অন্যদিকে একটা বয়ামের মোকা নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে একটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য কিছু আরও অ্যাড করতে পারেন, যেমন মুরব্বা, কিশমিশ। আমি কিন্তু শুধু কাঠবাদাম দিয়ে এটা করে নিচ্ছি। তারপর কিন্তু মোকাটার মধ্যে দিয়ে এভাবে একটু চেপে চেপে বসিয়ে তারপরে কিন্তু আমি একটা পিঠা তৈরি করে নিচ্ছি। এই দেখুন আমার একটা পিঠা কিন্তু তৈরি করা নেওয়া হয়ে গেছে। এই দেখুন আমার পিঠাটা কতটা সুন্দর লাগছে। সেম প্রসেসে আপনাদের সুবিধার্থের জন্য আমি আরেকটা পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু কাঠবাদামের টুকরোটা দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতন সেই ব্যাটারটা বা মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে একটু ভালো মতন দিয়ে নেবেন। তারপরে কিন্তু আমি চামচ দিয়ে হয়তো বা আপনাদের সুবিধার জন্য হাতের সাহায্যে কিন্তু এটাকে চেপে নিতে পারেন, তাহলে কিন্তু অনায়াসে বের হয়ে আসবে। এই দেখুন আমি একটু হাতের সাহায্যে চাপ দিয়ে বের করে নিচ্ছি। এই দেখুন একটু ঝাঁকিয়ে দিলেই কিন্তু পিঠাটা বের হয়ে আসবে। এই দেখুন যেখানে একটু অসমান থাকবে একটু হাত দিয়ে ঠিক করে দিবেন। এই দেখুন আমার একটা পিঠা কিন্তু হয়ে গেল। আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নেব। এই দেখুন আমার সবগুলো পিঠা কিন্তু করা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন আমার সবগুলো পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন অন্যদিকে যেই স্টিম আছে কুকারের, সেই স্টিমটা আমি নিয়েছি। তারপরে আমি একটা জালি নিয়েছি, এটা অবশ্যই দিবেন, কারণ সরাসরি স্টিমের মধ্যে যদি দেন তাহলে কিন্তু এটা গলে যাবে। সেজন্য অবশ্যই ছাঁকনি বা আপনাদের কাছে যদি নরম কাপড় থাকে আপনারা কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন। এভাবে কিন্তু আমি একে পিঠাগুলোকে বসিয়ে দিচ্ছি, আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি একে কিন্তু সবগুলো পিঠা দিয়ে দিলাম। এখন আমি ছাঁকনিটা একটু মুড়িয়ে দেব। এই দেখুন ভালো মতো মুড়িয়ে দিলাম। এখন অন্যদিকে একটা পাতিলের মধ্যে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু এখন পিঠাটা আমি বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত পিঠাটা সিদ্ধ না হচ্ছে। আমার 15 থেকে 20 মিনিটের মতন সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এই দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা তুলে নিলাম, আমার পিঠাটা কিন্তু একদম হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন খুলে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পিঠাটা কতটা সুন্দরভাবে হয়েছে, আর কত সুন্দর একটা কালার এসেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন, আর দেখতে কতটা লবণীয় লাগছে সেটাও কিন্তু দেখেই বুঝতে পারছেন। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিব ভিতরটা কতটা লবণীয় আর কতটা জুসি হয়েছে। এই দেখুন পুরোটা পিঠা কতটা সুন্দর লাগছে। এই দেখুন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি।
রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর অবশ্যই এই শীতে এই নবাব নন্দিনী পিঠাটা তৈরি করে খাবেন, সবাই ভীষণ পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।